আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেই সময় থেকে যদি একটু কয়েক মাস পিছিয়ে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাব যে 2019 এর এই নভেম্বর মাসের দিকে চীনে কিন্তু প্রথম সংক্রমণ ঘটল কোভিড-19 এর, আর তার পরপরই এই 2020 জানুয়ারি মাসে চীন থেকে বেশ কয়েকজন মানুষ ভারতবর্ষে এলেন এবং তারপর ভারতেও কিন্তু মহামারী রূপে শুরু হয়ে গেল এই কোভিড-19 এর সংক্রমণ। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা বেশ খুব একটা সন্তোষজনক কিন্তু বলা যায় না, কারণ দেশ জুড়ে কিন্তু আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে একই হারে বেড়ে চলেছে সংক্রমণের হার। এই সমস্ত কিছু বিষয়কে নিয়ে আমরা কিভাবে নিজেদেরকে সতর্ক রাখবো, কিভাবে নিজেদেরকে ভালো রাখবো এবং সুস্থ রাখবো সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কনসালটেন্ট মেডিসিন এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটা রাখবো যে আমরা তো বেশ অনেক দিন ধরে একটা পুরোপুরি লকড ফেজে ছিলাম, কিন্তু এখন যে সময়টা তাতে কিন্তু আনলক প্রক্রিয়া দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে, অনেককেই কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে এবং আমরা জানতে পারছি যে আর কিছুদিন পর হয়তো স্কুল কলেজে শুরু হতে চালু করবে। এই অবস্থাতে কিভাবে একজন সাধারণ মানুষ প্রিকশনটা নেবেন? না, এটা কিন্তু সবার ক্ষেত্রে যেটা করতে হবে নিজেদেরই সতর্ক থাকতে হবে। এখন আনলক প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন সব মানুষ বাইরে বেরিয়ে পড়েছে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি খুব সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা আমি অ্যাভয়েড করতেই বলবো, আমরা অলওয়েজ আমার মনে হয় এটা আমরা একটু চেঞ্জ করে ফিজিক্যাল ডিস্টেন্সিং অনেক সময় সম্ভব হচ্ছে না, বিশেষত যারা বাসে করে যান বা যারা পাবলিক ট্রান্সপোর্ট করেন, কিন্তু তারা অ্যাটলিস্ট মাস্কটা পরুন, তারা হাত ফ্রিকোয়েন্টলি ধুন, অনেক সময় অ্যালকোহল বেসড স্যানিটাইজার কস্টলি হতে পারে, তারা অ্যাটলিস্ট সাবান জল দিয়ে ভালো করে হাত 20 সেকেন্ড ধরে ধুন, অ্যাটলিস্ট লেদার যাতে তৈরি হয়। আমার মনে হয় মাস্ক, প্রপার হ্যান্ড হাইজিন কিন্তু বহু ক্ষেত্রে আমরা কোভিডকে আটকাতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো বললেন যে বারবার হাত ধোয়ার কথা, আমরা এমন অনেক ক্ষেত্রে শুনে থাকছি যে অনেকে বাড়িতে যে সমস্ত শাকসবজি আসছে বা আমরা যে মোবাইল ফোন ইউজ করছি বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাসেস ইউজ করছি সেগুলো প্রপারলি স্যানিটাইজ করতে, এবার মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসগুলো কিভাবে স্যানিটাইজ করা যেতে পারে বা কিভাবে সেগুলোর উপর প্রিকশন নেওয়া যেতে পারে? আমার মনে হয় প্রথমে গ্রসারি জিনিসগুলো আসি, কারণ আমাদের যখনই সমস্ত খাবার আসে এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে বহু জায়গায়, বিভিন্ন মিথ যে বিভিন্ন গ্রসারি, ধরুন একটা আইটেম রাখলাম হচ্ছে দুধের প্যাকেট, একটা হচ্ছে পাউরুটির প্যাকেট, আরেকটা রাখলাম হচ্ছে ধরুন আলু বা সবজি, এইগুলো যেটা, তা আলু বা সবজিগুলো যেটা আইডিয়ালি উচিত নো টাচ টেকনিকে গ্রসারিগুলো আমরা কালেক্ট করলাম, বাইরে দিয়ে গেল, আমরা সেটা নিয়ে বাড়ির মধ্যে প্রথমেই ফ্রিজে ঢোকাবো না। যেগুলো দুধ সেগুলো না একটা বালতিতে সাবান জলের মধ্যে দুধের প্যাকেটটাকে ফেলে দিন, সেই সাবান জল থেকে তুলে সেটাকে একটা পরিষ্কার জলে রাখুন, তারপর সেটা বাড়িতে রেখে ঘন্টা দুই এক রেখে শুকিয়ে তারপর ফ্রিজে ঢোকান। শাকসবজির ক্ষেত্রে অ্যাডভোকেট করা হচ্ছে ডাইলুটেড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে কিন্তু সোডি বাইকার্বের কত রোল এখনো অবধি জানি না, যদিও অনেকে ইউজ করে, তবে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, করে সেটাকে ড্রাই করতে হবে এবং যেগুলো পচনশীল নয় তাদের অন্তত পক্ষে আমাদের 48 ঘন্টা অন্য একটা ঘরে যদি রেখে দিতে পারি, কারণ আমরা জানি যে কোভিড-19 ভাইরাস মানে সবজি বা পোরাস সাবজেক্টের উপর ইউজুয়ালি 48 ঘন্টার বেশি বাঁচে না, সুতরাং যেগুলো পচনশীল নয় তাদের যদি আমরা আলাদা ঘরে রাখতে পারি, দুদিন বাদে আমরা সেটাকে নিয়ে ফ্রিজে রাখলাম, সেটা কিন্তু একটা ভালো উপায়, কারণ আমাদের যে যে মাধ্যম দিয়ে আসতে পারে সেটা আমাকে আটকাতে হবে। একটা হচ্ছে কথা বলার মাধ্যমে আমরা আটকাতে পারছি মাস্ক পরে, আমরা
যাতে সারফেসে কন্ট্যাক্টে না আসে, নিজের হাত ধুচ্ছে সেই জন্য, এবং কেউ জানে না খাবার মধ্যে কতক্ষণ কোন ভাইরাসটা কতক্ষণ আটকে থাকে। সুতরাং খাবার প্যাকেট করা থাকলে ভালো করে সেটা সাবান দিয়ে জলে ধুয়ে নেওয়াটাই ভালো। আচ্ছা ডাক্তারবু, আমরা আজকাল একটা কথা ভীষণভাবে শুনছি, এসএমএস পদ্ধতি। তো এই এসএমএস পদ্ধতি সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মনে রাখার সুবিধার জন্য, এস স্ট্যান্ডস ফর সোশ্যাল ডিস্টেন্সিং, এম ফর মাস্ক, আর এস ফর স্যানিটাইজেশন। এই তিনটে হচ্ছে কিওয়ার্ড যাতে এক লোক থেকে আরেক লোকের সাথে ট্রান্সমিশন না হয়। সোশ্যাল ডিস্টেন্সিং মানে আমি মানে মোর কমফোর্টেবল হব ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা, কারণ অ্যাজ এ আমরা সোসাইটিতে থাকি, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং করা যাবে না, আমরা সবার সাথে কথা বলব, সেটা ভার্চুয়াল হোক বা এটা, অ্যাটলিস্ট 6 ফুট দূরত্ব মেনটেন করতে হবে বাড়িতে এবং বাড়ির বাইরে। আর মাস্ক আমাদের কিন্তু বাইরে বেরোলে পরতে হবে। আজকে ঘরের মধ্যে আমি এখন মাস্কটা কিছুটা নামিয়ে রেখেছি, এটা হয়তো সেফ, কিন্তু বাইরে বেরোলে মাস্কটা কিন্তু আমাকে পুরোটা কভার করতে হবে। আর স্যানিটাইজেশনের ব্যাপারটা, আপনি হাত ফ্রিকোয়েন্টলি ধোবেন, কত ফ্রিকোয়েন্টলি কোনো গাইডলাইন নেই, কিন্তু অ্যাজ ফ্রিকোয়েন্ট অ্যাজ পসিবল। সুতরাং এস এম এস। ডাক্তারবু, আপনি তো মাস্ক এবং স্যানিটাইজারের কথাটা বললেন, আমি একটুখানি জানতে চাইবো যে মাস্ক নিয়ে অনেকের মধ্যেই না নানান ধরনের ভ্রান্ত ধারণা থাকে, যে কোন ধরনের মাস্ক ইউজ করা উচিত বা কোন ধরনের মাস্ক ইউজ করা উচিত নয়, বা কোনগুলো পুরোপুরি মেডিকেল প্রফেশনাল যারা তাদের জন্য ব্যবহার করা দরকার। তো এই মাস্ক কীরকম সাধারণ মানুষ ব্যবহার করবেন? দেখুন, মাস্ক পরার একটা উদ্দেশ্য হচ্ছে আপনার যদি হাঁচি সর্দি কাশি থাকে, মাস্ক সেটাকে আপনার থেকে অন্যের কাছে যেতে দেবে না, বা আমি যে কথা বলছি যে কথার সাথে যে মানে ড্রপলেটগুলো ছড়ায় মাস্ক সেটাকে আটকে দেবে। কিন্তু যখন আপনি কোনো হসপিটাল এনভায়রনমেন্টে থাকছেন, যেখানে কোভিড পেশেন্ট থাকলেও থাকতে পারে, সেখানে একমাত্র পরীক্ষিত মাস্ক হচ্ছে N95। আচ্ছা, কিন্তু বাইরে বেরোনোর জন্য সাধারণ মাস্ক ইউজ করতে পারেন। সার্জিক্যাল মাস্ক আপনি যেরকম পরে আছেন, ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক হচ্ছে রেকমেন্ডেড। একটু যেখানে আপনি সাসপেক্টেড পেশেন্ট বেশি থাকে, আদারওয়াইজ যখন সাধারণভাবে আপনি বেরোচ্ছেন যে কোনো ধরনের, ইভিন আজকাল সেই জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে ইভিন কেউ যদি মানে এমনি কাপড় যদি নাকে জড়িয়ে থাকে তাহলেও তাদের আপত্তি নেই, কিন্তু আইডিয়ালি আমাদের দরকার হচ্ছে N95 মাস্ক। আমরা যখন পেশেন্ট দেখছি বা হসপিটালে ঢুকছি, আর আপনারা যখন খুব ক্লোজলি কারোর সাথে থাকছেন তখন সার্জিক্যাল মাস্ক, আদারওয়াইজ যে কোনো মাস্কই কিন্তু চলবে। কারণ এখনও অবধি এটার সম্পর্কে এটা পাওয়া যায়নি যে জীবাণুটা ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়ায়, এইটার কিন্তু কোনো এভিডেন্স এখনও অবধি আসেনি। ডাক্তারবু, আমরা তো একটা কথা সবসময় বিশ্বাস করি যে যার ইমিউনিটি বেশি তার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও বেশি। এক্ষেত্রে আমরা অনেক সময় শুনছি যে সেলফ ইমিউনিটি গেইন করা বা হার্ড ইমিউনিটি একটা তৈরি করা, এই বিষয়টা ঠিক কি? কিভাবে হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে? দেখুন, যে কোনো একটা যদি ভাইরাস আমাদের শরীরে ঢোকে, মানুষের প্রতিরোধ ক্ষমতা সেটাকে চেষ্টা করবে মারার, তার জন্য মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, এটা নর্মাল ফেনোমেনা। এবার হার্ড ইমিউনিটি মানে কমিউনিটির মধ্যে যে ইমিউনিটি থাকবে সেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলছি, কিন্তু সেটা গ্রো করা খুব মুশকিল। একটা কমিউনিটিতে যদি আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে হয়, অ্যাটলিস্ট 60% অফ দ্য পপুলেশন ইনফেক্টেড হতে হবে ইন আরবান, মানে শহরাঞ্চলে, আর রুরাল অঞ্চলে অন্তত 40% মানুষ ইনফেক্টেড হতে হবে। ধরুন আমার মধ্যে ইনফেকশন ঢুকেছে, আমি সেরে গেছি বা আমি অ্যাসিমটোমেটিক, আমার মধ্যে ইমিউনিটি ওর এগেনস্টে বডির একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু আপনার এগেনস্টে নয়, আপনার বডিতে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়নি। সুতরাং এক হার্ড ইমিউনিটি আবার এক একটা পার্টিকুলার জায়গার উপর ডিপেন্ড করে। ধরুন আপনি মনে করুন মহারাষ্ট্রের কোনো একটা প্লেসে হার্ড ইমিউনিটি হয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করছি এত বেশি ওখানে হচ্ছে বলে, কিন্তু সেই মানুষটাই যখন মহারাষ্ট্র থেকে চলে এসে অন্য কোথাও, ধরুন নাগপুরে মানে মুম্বাইতে না থেকে নাগপুরে আসছে,
তার সারাউন্ডিং কিন্তু মানুষদের হার্ড ইমিউনিটি হয়তো তৈরি হয়নি, সে কিন্তু অন্যের কাছে বিপজ্জনক। সুতরাং হার্ড ইমিউনিটির উপর বসে থাকাটা আমাদের দেশে কিন্তু খুব উচিত বলে মনে হয় না, এবং বেশিরভাগ দেশ কিন্তু এটাকে খুব একটা অ্যাডভোকেট করছে না। কারণ ইউনিফর্মলি 60% মানুষকে ভারতবর্ষকে এফেক্টেড হতে গেলে 80 কোটি ভারতবর্ষকে ইনফেক্টেড হতে হবে। তার মধ্যে আমি যদি 3% মর্টালিটি ধরি, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন 2.5 কোটি মানুষ মারা যাবে। সুতরাং শুধুমাত্র হার্ড ইমিউনিটির উপর বেস করে আমরা এপিডেমিওলজিস্টরা যারা ভাবছেন যে এটার পয়েন্ট ফরে এবং এগেনস্টে আছে, এপিডেমিক্সের আমরা যদি কোনো একটা নর্মাল এপিডেমিক্স দেখি, যে মুহূর্তে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে এপিডেমিক্স সেরে যাবে, আমরা ওষুধ দিই বা না দিই। কিন্তু এই করোনা এমন একটা রোগ, 3% মর্টালিটি, এখানে কিন্তু শুধুমাত্র হার্ড ইমিউনিটির উপর আমরা ডিপেন্ড করলে চলবে না। আচ্ছা, একদম। এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে করোনা প্যান্ডেমিকটা হলো, এই প্যান্ডেমিকটার ক্ষেত্রে লং টার্ম স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখুন, আমরা যে SMS অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং স্যানিটাইজার, যতক্ষণ না এফেক্টিভ ভ্যাকসিন বেরোচ্ছে এটা আমাদের নিয়ে বাঁচতে হবে। উই হ্যাভ টু লিভ উইথ করোনা, আমাদের করোনা নিয়ে বাঁচতে শিখতে হবে যতক্ষণ না এফেক্টিভ ভ্যাকসিন বেরোচ্ছে। মুশকিলটা হচ্ছে এই করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেন আছে, একটা ভ্যাকসিন যে আরেকটা স্ট্রেনের এগেনস্টে কাজ করবে এটা ডেভেলপ করতে আমার মনে হয় না এত তাড়াতাড়ি বেরোবে। নভেম্বরের মধ্যে আশা করি বেরোবে একটা স্ট্রেনের এগেনস্টে, কিন্তু এটা ভীষণ মিউটেট করে, যেটা আমরা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখেছি, প্রতি বছর বছর আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন চেঞ্জ করতে হয়। তো করোনা ক্ষেত্রেও হয়তো ভবিষ্যতে দেখা যাবে প্রতি বছর করোনা ভ্যাকসিন আলাদা স্ট্রেনের এগেনস্টে করতে হচ্ছে। কিন্তু যতক্ষণ না এফেক্টিভ ভ্যাকসিন চলছে, পার্সোনাল প্রোটেকশন একমাত্র মেথড। ওকে স্যার, একটু জানতে চাইবো যে করোনা ভ্যাকসিন নিয়ে আপনি কতটা আশাবাদী? না, ভ্যাকসিন বেরোবে এ ব্যাপারে কোনো ডাউট নেই, সমস্ত বিশ্ব এটার পেছনে লেগে পড়েছে এবং আশা করা যায় আমরা নভেম্বরের মধ্যে ভ্যাকসিন পাবো। কিন্তু আবার বলছি, হয়তো করোনার যে কটা স্ট্রেন্থ আছে একটা স্ট্রেনের এগেনস্টে আমরা ভ্যাকসিন পাব, কিন্তু ইন্ডিয়াতে যে তার সেকেন্ড স্ট্রেনটা আসবে না, বা ধরুন আজকে বাইরের দেশে এত মর্টালিটি ইন্ডিয়াতে কম, দেখা যাচ্ছে আমাদের এমন একটা স্ট্রেন এসছে অতটা ভিরুলেন্ট নয়, সেই স্ট্রেন বদলাতে থাকলেই কিন্তু আবার করোনা ভাইরাসটা আগের মতো ভিরুলেন্ট হবে। সুতরাং ভ্যাকসিন হবে আশাবাদী, এবং বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন, আশা করি বিভিন্ন স্ট্রেনের এগেনস্টে কম্বাইন্ড একটা ভ্যাকসিন বেরোবে যেটা সবকটা স্ট্রেনের এগেনস্টেই কাজ করবে। স্যার, যেহেতু করোনা একটা প্যান্ডেমিকের আকার নিয়ে নিল, ভবিষ্যতে তো আরও অনেক রকমের প্যান্ডেমিক হতে পারে, সেক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ এখন থেকে নিলে যে ভবিষ্যতে প্যান্ডেমিকগুলোকে আমরা আগে থেকে প্রিকশন নিতে পারব? করোনা একটা ভালো শিক্ষা দিয়ে গেছে, আমার মনে হয় এটা সরকারের পক্ষেই ভালো, যে আমাদের টোটাল জিডিপির 1% স্বাস্থ্যখাতে ব্যয় হতো, অ্যাটলিস্ট গভর্নমেন্টের উচিত জিডিপিটা অ্যাটলিস্ট 5% করা উচিত স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। আমরা নিজেরা কিন্তু এই করোনার সময় বুঝতে পারলাম যে আমরা নিজেরা ফার্স্ট লাইফ লিড করতে গিয়ে অনেক কিছু হয়তো হারিয়ে ফেলছি। নাম্বার 3, আমার মনে হয় সবচেয়ে ভালো শিক্ষা, আজকাল সাধারণ লোকও কিন্তু স্যানিটাইজেশন সম্পর্কে সতর্কিত হয়েছে, অ্যাটলিস্ট তারা ভালো করে হাত ধুন, তরকারি কাটার আগে তরকারিটা ভালো করে ধুয়ে তারপর কাটবেন, খোলা ফল খেতে যাবেন না। অ্যাটলিস্ট আমরা এইটুকু শিক্ষা তো নিলাম, ভবিষ্যতে তাহলে প্যান্ডেমিক হলে গভর্নমেন্টের যদি ফান্ডিং ভালো থাকে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে স্পেশালি আমরা যদি বেশি মানে দিতে পারি গভর্নমেন্টের থেকে, তাহলে যদি সরকারি ব্যবস্থা বেশি থাকে এই ধরনের প্যান্ডেমিক আটকানো কিন্তু অনেক সহজ ব্যাপার, এবং প্রিভেন্টিভ মেডিসিনের উপর আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। আচ্ছা স্যার, আপনি তো বারবারই স্যানিটাইজেশনের কথা বলছেন, বারবার করে সাবান দিয়ে হাত ধুতে বলছেন, অনেক সময় তো অতিরিক্ত অ্যালকোহল বেস স্যানিটাইজার থেকে কি কোনো ধরনের শারীরিক ক্ষতি হতে পারে? দেখুন, অ্যালকোহল বেস স্যানিটাইজার আমার মনে হয় আপনি যখন এমন একটা জায়গায় আছেন যেখানে আপনার হাত ধোয়া সাবান জল দিয়ে সম্ভব না, সেখানে ছাড়া আর ইউজ করার দরকার নেই। আচ্ছা, ধরুন আপনি কোনো একটা জায়গায় অফিসে যাচ্ছেন, আপনার বাসে মনে হলো হাতটা ধোবেন,
ঠিক আছে, আপনি স্যানিটাইজ করুন, অফিসে কল নেই বা কলে ব্যস্ত আছে কলটা, সেখানে স্যানিটাইজ করুন, যেখানে সম্ভব আপনি সাবান দিয়ে হাত ধোবেন। অ্যালকোহল স্যানিটাইজার অনলি অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড, আদারওয়াইজ এক্সেসিভ অ্যালকোহল যদি আপনি হাতে ইউজ করেন স্কিন ডিজিজ হতে পারে। স্যার, করোনার জন্য তো এখন নালা রস পরীক্ষা বা সোয়াব টেস্ট করা হয়, কিন্তু এর বিকল্প হিসেবে দেখুন, যেটা হয়তো আপনি বলতে চাইছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সরে, এটা এই মে মাসে আমাদের ইউকেতে একটা লিটারেচার বেরিয়েছে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এক্সরে যদি করি আমরা কয়েক সেকেন্ডে ধরে নিতে পারবো নিউমোনিয়া আছে কি নেই। আচ্ছা, আমরা যেটা এখন সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু করোনা পেশেন্টের বুঝতে পারি যে বেশ কিছুটা সিটি স্ক্যান, বিশেষ করে হাই রেজলিউশন সিটি স্ক্যান বহু ক্ষেত্রে এফেক্টিভ, কিন্তু এটা একটা কস্টলি পরীক্ষা। কিন্তু সাধারণ চেস্ট এক্সরে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বোঝা যায় তাহলে কয়েক সেকেন্ডে, আমার কোনো রেডিওলজিস্টের জন্য ওয়েট করতে হয় না। কিন্তু এটা কখনোই লালা টেস্টের বিকল্প হতে পারে না। লালা টেস্ট হচ্ছে যদি পজিটিভ আসে পেশেন্ট পজিটিভ, যদি এক্সরেতে আপনি সাসপেক্ট করতে পারেন যে এনার হয়তো হলেও হতে পারে, কিন্তু এটা একটা সাপোর্টিভ এভিডেন্স হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো লালা রসের বিকল্প হবে না, তখনই এটা হয়। এটা নিয়ে যে লিটারেচারটা বলেছে, যখন যদি টেস্ট কিটের অভাব হয়, প্রচুর পেশেন্ট আমার টেস্ট কিট অত নেই, আমরা যদি ভালো করে একটা পেশেন্টের এক্সরে করে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখি, অথবা এখন আমরা একটা এইচএসসিটি করি, আমরা অ্যাটলিস্ট ধরতে পারি হ্যাঁ এই 10 জন পেশেন্ট 40 জনের মধ্যে কোভিড হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদের আমরা আইসোলেট করে রাখলাম যতক্ষণ না আমাদের লালা রসের পরীক্ষার সুবিধাটা আসছে। সুতরাং কখনোই কিন্তু এক্সরে উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লালা রসের বিকল্প হবে না। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে করোনার কারণে কি ব্লাড কোয়াগুলেট করছে নাকি অন্য কোনো উপায়ে আমাদের ক্ষতি হচ্ছে? না না, দেখুন এই ব্যাপারটা না, মানে এটা অনেকটা সেই হাতির মতো, অন্ধ মানুষ যদি হাতির কোনো জায়গাটায় টাচ করে সে যেভাবে ডেসক্রাইব করবে। করোনা একটা একটা ইনফেকশন যেটা শরীরে ঢুকছে, ঢুকে আমাদের অ্যান্টিবডি তৈরি করছে। এবার সেইটা যদি বেশি রিয়াকশন হয় তখন আমাদের শরীরে সাইটোকাইন স্টর্ম বলে একটা জিনিস হয়, যেটা আমাদের বেশি ইনফ্লামেশনের জন্য। আচ্ছা, এবার সেই জন্য আমাদের দেখা গেছে বেশ কিছু অসুখ যারা ইনফ্লামেশনের জন্য হয় তাদের সব ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্লটিং এবং এইটা কমন ফেনোমেনা। সুতরাং করোনা ইটসেলফ আলাদা করে কিছু করছে না, এটা করোনার জন্য যাদের বেশি ইনফ্লামেশন হচ্ছে, আমরা ডাক্তারি পরিভাষায় সাইটোকাইন স্টর্ম বলি, তাদের ক্ষতি বেশি হয়, তাদের শ্বাসকষ্ট বেশি হয়। আচ্ছা, এক্ষেত্রে তখন আমরা স্টেরয়েড দিয়ে তাদের ইমিউনিটি কমিয়ে চেষ্টা করি। সুতরাং এটা কিন্তু ভ্রান্ত ধারণা, তবে এটা কিন্তু প্রত্যেক করোনা পেশেন্টের আপনি যদি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট দেখেন, যারা একটু সিরিয়াস করোনা পেশেন্ট, আমরা সবসময় রক্ত পাতলা রাখার ওষুধ দিই, সেটা অন্য কারণে। করোনা রক্ত ক্লট করিয়ে দিচ্ছে সেটা কিন্তু ডাইরেক্টলি নয়। বেশিরভাগ অন্তত 80% ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, পেশেন্টের কোনো রোগই নেই, টেস্ট করতে গেলে তাদের পজিটিভ এলো, এটা আমরা বলি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। বাকি 20% মানুষ যদি থাকে, 10% শুধুমাত্র সর্দি কাশি জ্বর, অর্থাৎ গলায় একটু ব্যথা হয়েছে, কমন কোল্ড যেটা সাধারণ সর্দির মতো ফিচার থাকবে। কিন্তু যদি এরকম দেখা যায় যে সে কোনো করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে এসছে গত 7 দিনের মধ্যে, তার যদি সর্দি কাশি জ্বর হয় তাহলে ইমিডিয়েটলি ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া এবং ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী টেস্ট করানো। টেস্টের উপর সবচেয়ে জোর দেওয়া উচিত, সেটা এখন জ্বর মানেই যে করোনা সেটা তো নয়, এখন তো সিজন চেঞ্জের এমনি জ্বরও হচ্ছে, ইভেন আমি বেশ কিছু ডেঙ্গু পেশেন্টও এর মধ্যে পেয়েছি। সুতরাং আমার মনে হয় ডিসিশনটা পেশেন্টের উপর না ছেড়ে ডাক্তারের উপর ছাড়াই ভালো। সুতরাং জ্বর হলে
নিয়ারেস্ট ফিভার ক্লিনিকে যান। প্রত্যেক হসপিটালে কিন্তু একটা করে ফিভার ক্লিনিক আছে, সেখানে ডাক্তারবাবুই ডিসাইড করবেন যে এটা আপনার কোভিড টেস্ট করার দরকার আছে না সাধারণ টেস্ট করলেই হবে। আচ্ছা, করোনা হলে একজন মানুষ কি করবেন, বিশেষ করে যারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন তাদের জন্য আপনার কি মতামত? দেখুন, করোনা যদি কারোর কোভিড নাইনটিন ধরা পড়ে এবং সিমটোমেটিক থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে সে নিজেকে আইসোলেট করে নেবে। সে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ভালো গাইডলাইন আছে, ও প্রতিবারই আপডেট করে, লাস্ট বোধহয় 27 জুন একটা আপডেট হয়েছিল, সেক্ষেত্রে পুরো গাইডলাইন দেওয়া আছে যে আলাদা তাকে থাকতে গেলে আলাদা রুম এবং অ্যাটাচ বাথ থাকতে হবে, তাকে মানে তার খাবার দাবার অন্যরা পৌঁছে দেবে, এবং তিনি যে মাস্কটা পরে থাকবেন 8 ঘন্টা অন্তর অন্তর সেই মাস্কটাকে চেঞ্জ করতে হবে, এবং সেই মাস্কটাকে ফেলতে হবে হাইপোক্লোরাইড সলিউশনের মধ্যে। আচ্ছা, এবং তার যে কেয়ার গিভার তাকেও মাস্ক পরে এবং সমস্ত প্রিকশন গ্লাভস পরে কাজ করতে হবে। এবার আমাদের দেখুন, করোনা যেহেতু নতুন রোগ, আমাদের দিনকে দিন আমাদের এর চিকিৎসা পদ্ধতি বলুন বা কীভাবে ম্যানেজ করবো এটা পাল্টাচ্ছে। যখন এপ্রিল মাসে হলো না, প্রত্যেকেই ভীষণ প্যানিক করতেন, কোভিড পজিটিভ মানেই ভর্তি হয়ে যাওয়া। এখন কিন্তু বাইরের দেশে এবং আমাদের দেশেও বেশিরভাগ রোগী হোম কোয়ারেন্টাইন অর্থাৎ বাড়ি থেকে ট্রিটমেন্ট করতে পারেন, প্রোভাইডেড এখানে দুটো আছে। 1 নম্বর হচ্ছে যাতে ডাক্তারের সাথে অন্তত ভিডিও কলে, অন্তত কনফারেন্স কলে করতে পারেন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলা আছে যে তাদের নোডাল অফিসার তাদের ফোন করবেন কেমন আছেন তারা, এবং তাদের কাছে একটা পালস অক্সিমিটার থাকতে হবে যাতে স্যাচুরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন 95 তলায় হলেই তারা কিন্তু যেন ইনফর্ম করে এবং ভর্তি হতে হবে। আচ্ছা, সুতরাং সমস্ত ব্যবস্থা আপনাকে থাকতে হবে, তাহলে আপনাকে করোনা হসপিটালে না রেখে আপনি বাড়িতেই চিকিৎসা করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে কোনো 70-80 বছর বয়সকা কোনো বয়স্ক মহিলা বা কেউ যদি অসুস্থ হয় রোগী, তার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তার আগে থেকে হাঁপানি থাকে, তার যদি কোভিড হয়, তাহলে কিন্তু তাকে হোম কোয়ারেন্টাইনে মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আচ্ছা, এই ধরনের বয়স্ক পেশেন্টরা যারা অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি রাখা উচিত। আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল আপনি বলতেই পারেন বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায়, ভর্তি করে আননেসেসারি হসপিটাল বুক করে বা হসপিটাল থেকে দ্বিতীয় অন্য কাউকে ইনফেক্ট করার দরকার নেই, তারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এখন যেমন রিসেন্ট গাইডলাইন বলছে সেকেন্ড টাইম আর টেস্ট করার দরকার নেই, পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয়ে যায় দ্বিতীয়বার আরটিপিসিআর করার দরকার নেই, 10 দিন জ্বর নেই, ভালো আছে, ছেড়ে দিন, ধরে নিন হি অর শি ইজ কিওরড। আচ্ছা, আপনারা এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে ডিটেলস পেয়ে যাবেন, মানে আমি বেঙ্গল গভর্নমেন্ট বলছি না, এটা মিনিস্ট্রি অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন। আচ্ছা ডাক্তার, আর একটা প্রশ্ন একটুখানি জানতে চাইবো, যে সেটা হলো যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কি কোনো স্পেশাল ডায়েট চার্ট আছে? না, কোনো ডায়েট হেল্প করে না, এটা আমরা সাধারণভাবে বলি সহজপাচ্য খাবার। যে কোনো ভাইরাল ফিভারেই আমরা বলি, পেটের গন্ডগোল হলে সেটা আরও মুশকিল। নাম্বার 2, অ্যাডিকোয়েট হাইড্রেশন, জল মানে যতটা সম্ভব বেশি খাওয়া, এছাড়া কিন্তু স্পেশাল ডায়েটের কোনো ভ্যালু নেই। তো অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছে একটা বিষয় বলবো, যে ক্যাম্পেইন কলিং যারা দেখছেন সেই দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মতামত? আমার একটাই বক্তব্য, দেখুন এটা নিয়ে খুব প্যানিক করার দরকার নেই। আমি যত পেশেন্ট পাচ্ছি ফিজিক্যালি অসুস্থ হয়ে তো 30%, মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে 70%, এবং তার মধ্যে ফাইন্যান্সিয়ালি ডিস্টার্ব বহু পেশেন্ট, তারা হয়তো আমার কাছে আসেনি না। সুতরাং বুঝতে হবে যে এটা একটা ছোঁয়াচে রোগ, আমরা সাবধানতা অবলম্বন করব, কিন্তু আমরা নর্মাল লাইফ চালাবো, আর অযথা ভয় পেয়ে শুধু ওই সবসময় টেলিভিশনে পর্দায় করোনা স্কোর কার্ড দেখে আর লোকের সাথে গুজব রটিয়ে কোনো না, গুজব ছড়ানোর কোনো ব্যাপার নেই। অনেক মৃত্যু আমরা করোনায় দেখছি, কিন্তু এটা জানতে হবে যারা সুস্থ
কম বয়সী, তাদের মৃত্যুহার যথেষ্ট কম, আননেসেসারি প্যানিকই হবেন না। সরকারকে সরকারের কাজ করতে দিন, কিন্তু নিজের সাবধানতা নিজের কাছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে। আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ, তাই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে একটাই কথা বলবো, অযথা প্যানিক করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের মতো এখানেই শেষ, নমস্কার। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9732122744।